নমস্কার বন্ধু সকল, আজির ভিডিওটলৈ সকলকে স্বাগতম জানাইছো। আজির ভিডিওটো আরম্ভ করে আপনার মেট্রিকর কোনো ডকুমেন্ট হেরাইছে নেকি তেনতে চিন্তার কোনো কারণ নাই। আপনার মোবাইলতে কেনেকে আপনার ডকুমেন্ট ডাউনলোড করিব সবিশেষ জানিবলে ভিডিওটি স্কিপ নকরাকে সম্পূর্ণ চাই থাকক, মই আপনাক বিতং দেখুয়াই দিম। তো তার আগতে সরু একটা রিকুয়েস্ট, যিসকলে নতুনকৈ এই চ্যানেলটো ভিজিট করেছে তেওঁলোকে মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব করক, কাকত থাকা বেল আইকনটো প্রেস করক, যেতিয়া মই এনেকুৱা ভিডিও আপলোড করিম তৎক্ষণাত নোটিফিকেশন যোগে পাই যাব। তো বলক মই ভিডিওটো আরম্ভ করো। আপুনি আপনার মোবাইলত যিকোনো একটা ব্রাউজার সিলেক্ট করিব, মই মোৰ গুগল সিলেক্ট করেছো। আপুনি আপনার গুগলটো সিলেক্ট করিব, সার্চ বটনত টাইপ করিব www.sebaonline.org, এইটো আপুনি সার্চ করে ক্লিক করিব। ডিয়ার ভিউয়ার্স, যেতিয়া আপুনি এনেকুৱা সার্চ করিব আপুনি ইয়াতে দেখা পাব আপনার সন্মুখত এনেকুৱা এটা পেজ খোল খাব যে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ইয়াতে আপুনি নিশ্চয় দেখা পাইছে যে টু গো টু দ্য মেইন ওয়েবসাইট অফ সেবা প্লিজ ক্লিক হিয়ার। গতি আপনি ইয়াতে কি করিব, ক্লিক করিব। ক্লিক করার লগে লগে আপনার সন্মুখত এনেকুৱা এটা পেজ খোল খাব, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম বামুনি মাধ্যম গুয়াহাটি 781021, এনেকুৱা এটা পেজ আপনার সন্মুখত আহিব। তেতিয়া আপুনি আপনার বহুত ইয়াতে বহুত কিবা কিবি চাব পাৰিব। ইয়াতে লিখা আছে রিজাল্টটো চাব পাৰিব, আপনার রিজাল্টটো ইয়াতে আহিব, গতি আপনি ইয়াতে ক্লিক করে চাব পাৰিব। ঠিক আছে, আপুনি স্ক্রল করলে তালফালে এনেকুৱা অপশন দেখা পাব, এনেকুৱা ধরনের অপশন আপনাদের ইয়াতে দেখা পাব। তো ইয়াতে কেবাটাও ইয়াতে নোটিফিকেশনবোৰ আহি আছে, আপোনালোকে নোটিফিকেশনবোৰ চাব পাৰিব। তাৰপিছত আপুনি লেফ্ট চাইডত ইয়াতে এটা অপশ্যন দেখা হ'ব যে সেবা অনলাইন সার্ভিসেস। ইয়াতে দেখা হৈছে সেবা অনলাইন সার্ভিস, এই সেবা অনলাইন সার্ভিসেস এইটোত আপুনি ক্লিক কৰিব লাগিব। ক্লিক কৰাৰ লগে লগে আপুনি ইয়াতে নিশ্চয় দেখা পাইছে সেবা সার্ভিস পোর্টেল। এই সেবা সার্ভিসেস পোর্টেলত আপনি কি করব লাগিব, এইটো আপনি যাব লাগিব। ঠিক আছে, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম, রেলওয়ে কলোনি RD, রেলওয়ে কলোনি বামুনি মাধান গুয়াহাটি আসাম 781021, নিশ্চয় এইটো অপশন আপনার সন্মুখত এনেকুৱা ধরনের দেখা পাব। ঠিক আছে, তারপর স্কুল করে তলফেলা যাব, যদি আপনার সার্টিফিকেট কারেকশন করবলগা আছে তেন্তে আপুনি ইয়াতে ক্লিক করে কারেকশন করিব পাৰিব। তাৰপিছত আপুনি স্ক্রল করিব, স্ক্রল করলে তলফালে এনেকুৱা অপশনটো দেখা হ'ব। নিশ্চয় দেখা পাইছে যে ডুপ্লিকেট সার্টিফিকেট, আপুনি আপোনাৰ সার্টিফিকেট কোনটো আপোনাৰ ডকুমেন্ট হেৰাইছে আপুনি ইয়াতে আপুনি লগে লগে ডাউনলোড করিব পাৰিব। চাওক ভিডিওটো প্ৰথমৰ পৰা একেলগে চাওক, আপোনাক দেখুৱাই দিম। ঠিক আছে, এইটোত আপুনি কি করিব, ক্লিক করিব। ক্লিক কৰাৰ লগে লগে আপনার সন্মুখত এনেকুৱা এটা পেজ খোল খাব, আপুনি লাহে লাহে স্ক্রল করিব, স্ক্রল করে তলফালে দেখা হব ইয়াতে বহুত কেটা অপশন আছে, আপনাদের পড়ি চাব। স্ক্রল করে তলফালে আপুনি ইয়াতে নিশ্চয় দেখা পাইছে যে এপ্লাই ফর ডুপ্লিকেট সার্টিফিকেট, আপুনি এইটোত ক্লিক করিব লাগিব। এইটো যেতিয়া ক্লিক করিব, ক্লিক করার লগে লগে আপুনি ইয়াতে নিশ্চয় দেখা পাইছে যে প্রথম অপশনটো আছে ডুপ্লিকেট কপি রিকুয়ার্ড ফর, আপনার যদি যখন ডুপ্লিকেট লাগিব সেইখনের একটা ফিস আছে, আপনি ইয়াতে চাই লব। কেনেকুৱা, নম্বর ওয়ান রেজিস্ট্রেশন কার্ড, যদি আপনার রেজিস্ট্রেশন কার্ডখন হেরাইছে সেইটো যদি আপনি পাব বিচাৰে তেন্তে আপনার 150 টাকা দিব লাগিব, অর্থাৎ 150 টাকা আপনি পে করিব লাগিব। তারপর যদি আপনার এডমিট কার্ডখন লাগে, এডমিটর ক্ষেত্রত আপনার 150 টাকা, মার্কশিটের ক্ষেত্রত আপনি 350 টাকা দিব লাগিব, আর যখন পাস সার্টিফিকেট আছে সেইখানের কারণে আপনি 500 টাকা একটা পে করব। তারপর চাব ইয়াতে আপনার নামটো দিব লাগিব, নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নাম কিয় হেটো দিব। তারপর আপনি ডেট অফ বার্থটো দিব, তারপর আপনি ফাদার্স নেমটো দিব, তারপর আপনার মাদার্স নেমটো দিব, তারপর ইয়ার অফ রেজিস্ট্রেশন, আপনি কোনটো সনত রেজিস্ট্রেশন করাইছিলে সেইটো দি দিব, তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটো দি দিব। তারপর আপনি কি করব, ইয়ার অফ এক্সামিনেশন, কোনটো সনত আপনি পরীক্ষা দিছিলে, রোল নম্বর কিমান আসলে,
এটা দি দিব, রোলটো দিব আৰু নম্বৰটো দিব। তাৰপিছত আপোনাৰ নেম অফ এক্সামিনেশ্যন, এক্সামিনেশ্যন নামটো দিব। নেম অফ স্কুল ষ্টাডিড, আপুনি কোনটো স্কুলত পঢ়িছিলে সেইটো স্কুলৰ নাম দিব। তাৰপিছত স্কুল ডিষ্ট্ৰিক্ট, আপোনাৰ স্কুলখন কোন ডিষ্ট্ৰিক্টত হয় সেইটো নাম দি দিব। তাৰপিছত যিখন চাৰ্টিফিকেট আপোনাৰ হেৰাইছে সেই চাৰ্টিফিকেটখন আপুনি আপলোড স্কেন কপি আপোনাৰ সেইটো আপলোড কৰিব লাগিব। সেইটো আপলোডৰ এটা চিষ্টেম আছে, 1 MB হ'ব লাগিব নাইবা 1024 KB হ'ব লাগিব। আৰু ফাইল ফৰ্মেটটো হ'ব লাগিব JPG, JPEG, PNG এনেকুৱা ফৰ্মেটত আপুনি কি কৰিব লাগিব আপোনাৰ স্কেন কপিটো আপলোড কৰিব লাগিব। তাৰপিছত আপোনাৰ মোবাইল নম্বৰটো, এটা মোবাইল নম্বৰ দিব লাগিব যিটো ভেলিড থকা, যিটোত ফোন লাগে তেনেকুৱা ধৰণৰ এটা মোবাইল নম্বৰ ইয়াতে আপলোড কৰি দিব। তো আজিৰ ভিডিঅ'টো এইখিনি আছিলে। ইয়াতে যদি কিবা নুবুজা থাকে তেন্তে কমেণ্ট কৰি জনাই দিব, মই আপোনাৰ কমেণ্টৰ উত্তৰ দিবলৈ যত্ন কৰিম। তো আজিৰ ভিডিঅ'টো সামৰিছোঁ, থেংক ইউ।